তাই এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম, স্বাধীনতার চেতনা কশ্চিনকালে মানুষের বানোয়ার চেতনা নয়। এই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে, মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমরা সেই দাবি জানাবো, আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয়, ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে, যেখানেই দেখবেন ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেখানেই প্রতিবাদ করতে হবে আপনাকে, কোনো খাতির নেই। সুদি অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে, সুদ কশ্চিন কালেও মানুষের কল্যাণ আনে না, সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে। পৃথিবীর যত জ্ঞানী গুণী এক যত প্লেটো প্লেট সবাই বলেছে সুদ দরিদ্রতার মূল উৎস, কোরআন বলেছে, হাদিস বলেছে, আমরা সেই সুদকে সামনে রেখে ক্ষুদ্র ঋণের বদলে যদি কর্জা আসানা প্রকল্প চালু করে দিই, যেটা ইন্ডিয়া পেরেছে, শ্রীলঙ্কা পেরেছে, বাংলাদেশ কেন পারবে না? এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার দাবি রইল, তিনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা বলে সারা বিশ্ব নন্দিত, আমরা বলে আপনি এটা কর্জা আসানের প্রবক্তা হন, কারণ আপনার মেরিট আল্লাহ পাক দিয়েছেন, অর্থনীতির জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন, এই জ্ঞানটা দিয়ে ব্যয় করেন কোরআন এবং হাদিসের পথে, ইনশাল্লাহ আপনার এই মেরিট আপনার প্রতিভা বাংলাদেশে অনন্য প্রতিভা হিসেবে গণ্য হবে, ও ইহকালে যেটা কাজে লাগছে পরকালে আরও বেশি কাজে লাগবে, মুক্তির পথ খুলে যাবে। 1918 সালের 12 এবং 17 নভেম্বরে যার সঙ্গে আমার প্রথম পরিচয়, যিনি মার্কাজে এসেছিলেন, তোমার তখন 18 আজকে কত 24 সাল, অর্থাৎ অর্ধযুগ পরে আজকে আবার পুনরায় এই মার্কাজে তার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত, এবং তাকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই সময়টুকু আমাদের জন্য দেওয়ার জন্য। তিনি অত্যন্ত মূল্যবান সময় অতিবাহিত করছেন, ইতিমধ্যে তার 2-3টে প্রোগ্রাম করা শেষ হয়ে গেছে, এখনও সামনে অনেক প্রোগ্রাম রয়েছে। আমরা আমাদের কথাগুলো দাবিগুলো লিখিত আকারে ওনার সামনে দিয়েছি, এগুলো রিপিট করতে চাই না, খালি একটাই খালি আমরা বলতে চাই দেশের অবস্থান সম্পর্কে, আন্তর্জাতিক ভূ রাজনীতি যেভাবে চলছে তাতে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রটি চারিদিক থেকে চিড়ি চাপটা হয়ে যাচ্ছে। এই রাষ্ট্রের দুই দিকে কুফরিস্তান, অর্থাৎ একদিকে ভারত একদিকে মিয়ানমার, দুটি কুফরিস্তান, হিন্দুস্তান আর ওদিকে মিয়ানমার, কী স্থান তো কে জানে, ওটা কোন ধর্মের লোককে কাললেই ভালো লাগে, যাক মুসলমান তো নয়, মাঝখানে আমরা মুসলমান একটা দেশ, পিছনে বঙ্গোপসাগর, আমাদের পালাতে গেলে বঙ্গোপসাগরে ডুবি মরতে হবে, অর্থাৎ বাঁচতে গেলে বাঁচার মতো বাঁচতে হবে, এবং আমাদের চেতনা হলো ইসলামী চেতনা, ইসলামের কারণেই বাংলাদেশ, এবং ইসলামের কারণেই বাংলাদেশ টিকবে। 47 সালে টু নেশন থিওরির ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছিল, টেবিলই বসে রক্তস্রোতে নয়, 47 থেকেই আমাদের ইতিহাস ধরতে হবে, 71 কোনো ইতিহাস নয়, 71 মাসকের একটা ঘটনা মাত্র, যেখানে 25 বছরে গোলামি চুক্তিতে স্বাক্ষর করে কথিত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়েছে, তা কশ্চিনকালে স্বাধীন ছিল না, আর প্রতিবেশী রাষ্ট্রের হাতে জবরদস্তি করে তারা এই দেশটাকে গোলামের চুক্তিতে আবদ্ধ করে স্বাধীন করে দিয়েছে। সেই সময় 4-4টা কী বলে মৌলিক বিধান, 72-এর সংবিধান যাকে বলা হচ্ছে, চাপানো হয়েছে, সেটা কশ্চিনকাল বাংলাদেশের সংবিধান নয়, ধর্মনিরপেক্ষতাবাদ কশ্চিনকাল ইসলাম নয়, গণতন্ত্র কখনো ইসলাম নয়, ঠিক ওকে একইভাবে সমাজতন্ত্র কখনো ইসলাম নয়, একইভাবে জাতীয়তাবাদ কখনো ইসলাম নয়, এগুলো সব বানোয়াট মানুষের তৈরি করে মতবাদ, এগুলো জোর করে 72 সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল যে ভারত সরকার, আমাদের তৎকালীন সময়ে যারা ছিলেন তারা বাধ্য হয়ে তাতে সই করে এসেছিলেন। আর এখনও পর্যন্ত মেহেরপুরের ওটা কি মুজিবনগর, ওইখানে গেলে আমাদের স্মৃতি ভেসে ওঠে, যেদিন ওখানে প্রথম সই করেন, সই করার পরপরই তৎকালীন সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের, তিনি ওইখানে অজ্ঞানেই পড়ে গেছিলেন, তো আমি কিসে সই করলাম, 25 বছরের কোলামের চুক্তি সই করে আমাকে দেশ স্বাধীন দেশ নিতে হচ্ছে, কি নাম কি প্রেসিডেন্টের, তা তার জন্য তো প্রধানমন্ত্রী বাবা, প্রেসিডেন্টের নাম কি সৈয়দ নজরুল্লাহ, উনি ওইখানে অজ্ঞানেই পড়ে গেছিলেন, ইতিহাস তো ভুলে যাওয়া যাবে না, এগুলো সব আমার লেখার মধ্যে চলে গেছে আগে। এই দেশকে বাঁচতে গেলে একমাত্র ইসলামী চেতনা নিয়ে বাঁচতে হবে। এই যে রাজশাহী, এই রাজশাহীতে আমরা বসে আছি, নদীর ধারে কাল গিয়েছিলাম, নদীর উপরে ইন্ডিয়া, কী ও জায়গার নাম কি, মুর্শিদাবাদ, মালদা না, মালদা না, গ্রাম বলো,
আরে বাবা কথা বলো না কেন তোমরা, ইন্ডিয়া কি লালগোলা, লালগোলা মালদা, লালগোলা মুর্শিদাবাদ সব মুসলমানের দেশ, কিন্তু সেই সময় দাগ কাটার সময় রেডক্লিফ বইগুলো সব বাদ দিয়ে দিয়েছে, নেহরু চক্রান্ত করে মুসলমান এরিয়াটা তারা দখল করে নিয়েছে, ঠিক সিলেটের করিমগঞ্জ পুরোপুরি মুসলমানের এরিয়া সেটাও তারা নিয়ে নিয়েছে, এরপরও যতটুকু দিয়েছে এখানে বাঁচতে গেলে আমাদেরকে ইসলাম নিয়েই বাঁচতে হবে, ইসলাম চলে গেলে শেষ হয়ে যাবে, আর এই জন্য আজেবাজে স্লোগান দিয়ে দিয়ে আমাদের ছেলেদেরকে এ পর্যন্ত মূর্খ বানানো হয়েছে, মাদ্রাসা হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক কোনো ছাত্ররাই তাদের দেশের ইতিহাস জানে না, শুধু ইসলামী চেতনা ভুলেতে পারলেই বাংলাদেশ শেষ। তাই এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম, স্বাধীনতার চেতনা কশ্চিনকালে মানুষের বানোয়ার চেতনা নয়, এই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে, মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমরা সেই দাবি জানাবো, আপনি আপনার শুধু মন্ত্রণালয়ে নয় ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে, যেখানেই দেখবেন ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেখানেই প্রতিবাদ করতে হবে আপনাকে, কোনো খাতির নেই, সুদি অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে, সুদ কশ্চিন কালো মানুষের কল্যাণ আনে না, সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে, পৃথিবীর যত জ্ঞানী গুণী এক যত প্লেটো প্লেট সবাই বলেছে সুদ দরিদ্রতার মূল উৎস, কোরআন বলেছে হাদিস বলেছে আমরা সেই সুদকে সামনে রেখে ক্ষুদ্র ঋণের বদলে যদি কর্জে হাসানা প্রকল্প চালু করে দিই যেটা ইন্ডিয়া পেরেছে শ্রীলঙ্কা পেরেছে বাংলাদেশ কেন পারবে না, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার দাবি রইল, তিনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা বলে সারা বিশ্ব নন্দিত, আমরা বলে আপনি এটা কর্জে হাসানা প্রবক্তা হন, কারণ আপনার মেরিট আল্লাহ পাক দিয়েছেন, অর্থনীতির জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন, এই জ্ঞানটা দিয়ে ব্যয় করেন কোরআন এবং হাদিসের পথে, ইনশাল্লাহ আপনার এই মেরিট আপনার প্রতিভা বাংলাদেশে অনন্য প্রতিভা হিসেবে গণ্য হবে, ইহকালে যেটা কাজে লাগছে পরকালে আরও বেশি কাজে লাগবে, মুক্তির পথ খুলে যাবে, আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। শেষে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য, এবং বলে দিচ্ছি এটা আপনার নিজের জায়গা, রাস্তার ধারে বসবাস করি, এয়ারপোর্টে এখান থেকে যেতে হয়, যেমন আগেবার এসেছিলেন নিজে কোনো প্রোগ্রাম ছাড়াই, যখনই এদেশে এই বঙ্গে আসবেন প্লেনে চড়ে তখন এখানে আমরা আসি, দয়া করে একটা ভিজিট করে যাবেন, আমরা খুশি হব, আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب ইরশাদ হচ্ছে তুমি বলো হে আল্লাহ তুমি রাজাধিরাজ তুমি যাকে খুশি রাজত্ব দান করো ও যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনিয়ে নাও তুমি যাকে খুশি সম্মানিত করো ও যাকে খুশি লাঞ্ছিত করো তোমার হাতেই যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সকল কিছুর উপরে সর্বশক্তিমান তুমি রাত্রিকে দিবসের মধ্যে প্রবেশ করাও এবং দিবসকে রাত্রির মধ্যে প্রবেশ করাও তুমি জীবিতকে মৃত থেকে বের করো এবং মৃতকে জীবিত থেকে বের করো আর তুমি যাকে খুশি বেহিসাব রিজিক দান করে থাকো সূরা আলে ইমরান 26 এবং 27 নম্বর আয়াত বারাকাল্লাহু লানা বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি যিকরিল হাকীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ